আজকে আমরা দেখব শর্টকাট টেকনিক এমসিকিউর ইন্টিগ্রেশনের জন্য। তো আমাদের যেগুলো ইন্টিগ্রেশনে যখন হচ্ছে এমসিকিউতে আসে, যখন আমাদের মান দেওয়া থাকবে যে এইখানে একটা লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়া থাকবে, তো তখন হচ্ছে আমরা ক্যালকুলেটর থেকেই করতে পারি। কিন্তু যখন হচ্ছে আমাদের মান দেওয়া থাকবে না, সেই সব ক্ষেত্রে আমরা এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করে করতে পারব। তো তো এখন আমরা যদি দেখি যে আমাদের লবে কিছু নাই, হরে হচ্ছে আমাদের দুইটা রুট যোগ আকারে দেওয়া আছে, তো তখনকার জন্য আমাদের সূত্রটা হবে কি যে হচ্ছে প্রথম রুটের ধ্রুবক অংশ আর দ্বিতীয় রুটের ধ্রুবক অংশ আমরা বিয়োগ করে ভাগ দিব ইনটু টু বাই থ্রি ডিভাইডেড বাই হচ্ছে প্রথম রুটের এক্সের সাথে যে সহগটা থাকবে সেইটা, আর তারপরে হচ্ছে আমাদের এই রুটের দুইটা রুটকে আমরা মাইনাস আকারে লিখবো এবং তাদের মধ্যে পাওয়ার হয়ে যাবে থ্রি বাই টু করে। তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। তো তাহলে আমরা এরকম টাইপের যে লবে কিছু নাই কিন্তু হচ্ছে হরে দুইটা রুট যোগ আকারে আছে তাদের ইন্টিগ্রেশন খুব সহজে সূত্র ব্যবহার করে করে ফেলতে পারবো। যেমন এইখানে আমাদের দুইটার ধ্রুবক পাঠ কত, ফাইভ আর মাইনাস থ্রি, যার কারণে আমরা এইভাবে লিখছি ইনটু টু বাই থ্রি, এটা অলওয়েজ ফিক্স থাকবে। আর এইখানে আসবে প্রথম রুটের এক্সের সহগটা যেটার মান টু, আর তারপর হচ্ছে দুইটা রুটের মানটাকে আমরা বিয়োগ আকারে লিখবো এবং তাদের মধ্যে পাওয়ার বসবে থ্রি বাই টু করে। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা এই টাইপের এমসিকিউগুলো আসলে যদি আমাদের লোয়ার লিমিট বা আপার লিমিট দেওয়া না থাকে আমরা সূত্র ইউজ করে এইগুলো ডিডাক্ট করতে পারবো। আর আরেকটা টাইপ হচ্ছে এটা অ্যাডমিশনে অনেক বেশি আসে বা হচ্ছে এমসিকিউতেও অনেক বেশি আসে, যে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে যার উপর আমাদের পাওয়ার থাকবে, পাওয়ার ওয়ান টু থ্রি মানে এরকম অনেক কিছুই হইতে পারে পাওয়ারটা, আর সাথে তার সাথে গুণ আকারে থাকবে তার ডিফারেন্সিয়েশন ফর্মটা। তাহলে তার ইন্টিগ্রেশনটা হবে যে এই ফাংশনটা দেওয়া আছে তার পাওয়ার এক করে বেড়ে যাবে এবং নিচেও হচ্ছে আমাদের কি তার পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। এটা অনেকটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলার মতো, যে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, কারণ এখানে এক্সের ডিফারেন্সিয়েশনটাও কি ডিএক্স ফর্মেই পাচ্ছি, তো সেই কারণে আমাদের এইখানে যে ফাংশনটা থাকবে তার ডিফারেন্সিয়েশন ফর্মটা এইখানে থাকবে, তো তখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা পাবো এইভাবে। তো যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, যেমন আমাদের এখানে সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স আছে সাথে কি কজ এক্স আছে, তো আমরা কি জানি সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি কজ এক্স, তাইলে যে ফাংশনটা আছে তার হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্মও আমাদের দেওয়া আছে, তাইলে আমাদের ইন্টিগ্রেশন হবে কি যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনের পাওয়ার এক করে বেড়ে যাবে। এখানে পাওয়ার কত ছিল এর ফাইভ, যেটা এখন হবে এন প্লাস ওয়ান সিক্স, আর সেম জিনিসটা দিয়ে কি ভাগ যাবে আর প্লাস সি। এখন আমাদের এমসিকিউতে আসলে হচ্ছে আমাদের যদি অপশনে প্লাস সি দেওয়া থাকে তাহলে আমরা ওইটা দিব, নয়তো হচ্ছে যেটা আমাদের মান দেওয়া থাকবে ওইটাই। দেন হচ্ছে আমরা আরেকটা দেখি, যেইটা হচ্ছে ট্যান ইনভার্স। আমরা কি জানি ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন ফর্ম হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো তাহলে আমাদের এই ট্যান ইনভার্স এক্স এইটা আমাদের হচ্ছে এফ এক্স, আর ওর হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্মটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্ম দেওয়া আছে। তাহলে আমাদের ওর ইন্টিগ্রেশনটা কি হবে, যে ওর এইখানে পাওয়ার ছিল ফাইভ, যেটা কি প্লাস ওয়ান সিক্স, আর সেম জিনিস দিয়ে এইখানে ভাগ যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা গেছে। আর আরেকটা হচ্ছে যে আমাদের ই টু দি পাওয়ার এফ এক্স, এখন ই এর উপর যে এই ফাংশনটা থাকবে সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন ফর্ম এখানে তার ডিফারেন্সিয়েশন ফর্মটা থাকবে, তাইলে তার ইন্টিগ্রেশনটা কি হবে, জাস্ট আমাদের ওই ডিফারেন্সিয়েশন ফর্মটা বাদে ই টু দি পাওয়ার এফ এক্সটাই হবে তার ইন্টিগ্রেশন ফর্ম। যেমন আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি, যে এইখানে আমাদের
এক্স স্কোয়ার আর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিউব আছে। তো এখন আমরা কি জানি এক্স কিউবের ডিফারেন্সিয়েশন ফর্ম কি হবে? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন ফর্ম হবে থ্রি এক্স স্কোয়ার, তাই না? তো কিন্তু আমাদের এখানে কিন্তু থ্রি নাই, যার কারণে আমরা ওয়ান বাই থ্রি দিয়ে এখানে একটা থ্রি নিয়ে আসছি। তাইলে এইখানে আমাদের কি, এইটা যদি এফ এক্স হয়, ওর ডিফারেন্সিয়েশন ফর্ম এফ প্রাইম এক্স এটা পেয়ে গেছি, তাহলে ওর ডিফারেন্সিয়েশনের ওর ইন্টিগ্রেশনটা আমাদের কি হবে, শুধুমাত্র ই টু দি পাওয়ার এফ এক্স, যার কারণে আমরা ওর ইন্টিগ্রেশনটা পাইছি শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স কিউ। ঠিক আছে, এবার আসো আরেকটা, যেটা হচ্ছে আমার এইখানে ফাংশনটা কি আছে, সাইন এক্স, ওকে হচ্ছে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তবে আমরা পাবো কজ এক্স, কজ এক্স। তাহলে আমাদের যে ফাংশনটা আছে ওর ডিফারেন্সিয়েশন ফর্ম আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে শুধু ই টু দি পাওয়ার সাইন এক্স। আচ্ছা, আরেকটা যেটা, এটা হচ্ছে আমাদের যদি সাইনের ভিতরে কোনো ফাংশন থাকে এবং তার ডিফারেন্সিয়েশন ফর্মটাও আমাদের দেওয়া থাকে, তবে তার ইন্টিগ্রেশনের পর রেজাল্টটা আমরা পাবো এইখানে সাইনকে ইন্টিগ্রেশন করলে। দেখো এখানে যেইটা আছে এটা ডিফারেন্সিয়েশন ফর্ম দেওয়া আছে, তাইলে এটাকে আমরা হচ্ছে এক্স ধরে এটাকে ডি এক্স ধরতে পারি। তো নর্মালি সাইনকে ইন্টিগ্রেশন করলে আমরা কী পাই, মাইনাস কস, যার কারণে এখানে আমরা পাবো মাইনাস কস এফ এক্স। যেমন এটার একটা এক্সাম্পল যে সাইন লন এক্স বাই এক্স, তো আমরা কি জানি লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স আসে। তো তাহলে এইটুকু যদি আমরা এফ এক্স ধরি আর এইটুকু হবে ওয়ান বাই এফ এক্স, সরি ওয়ান বাই এইটুকু আমরা এফ এক্স ধরলে এইটুকু হবে এফ এক্স প্রাইম, তাহলে আমরা ওর ইন্টিগ্রেশনে কি পাবো, যে হচ্ছে সাইনের ভিতর যে ফাংশনটা দেওয়া আছে সাথে তার ডিফারেন্সিয়েশন ফর্ম দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে মাইনাস কস লন এক্স। কারণ এটা কেন হয়েছে, কারণ সাইনকে ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস কস পাই। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সটটা, নেক্সটটাও সেম, এখানে কজের ভিতরে এফ এক্স আছে আর তার সাথে হচ্ছে তোমার এফ এক্সের সাথে হচ্ছে তোমার যেইটা থাকে ওইটা এফ এক্সের ডিফারেন্সিয়েশন ফর্মটা আমাদের গুণাকার আছে। তো আমরা কসকে ইন্টিগ্রেশন করলে কী পাই, সাইন পাই। তো যার কারণে এইখানে যেইটা থাকবে ডিফারেন্সিয়েশন ফর্ম যদি থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে সাইন পাবো, যেমন হচ্ছে ওয়ান বাই কস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স দেওয়া আছে। তো ওর হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্ম কি, ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে এফ এক্স ইন্টু, তাহলে আমরা ওর ইন্টিগ্রেশনটা পাবো কি সাইন এক্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে মাইনাস আসছে কেন, এখানে মাইনাস আসছে কারণ হচ্ছে আমরা ওয়ান বাই এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তবে আমরা পাই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তো যার কারণে এখানে একটা মাইনাস কম ছিল, ওই মাইনাসটা আমরা মাইনাস কমন নিয়ে আনছি, যার কারণে ওর রেজাল্টটা পেয়েছি এইটা। তো এটা হচ্ছে আমাদের কজের রেজাল্ট। ওকে, আচ্ছা এরপরে আসো, যদি আমাদের এমন থাকে যে আমাদের নিচে রুট দিয়ে একটা দ্বিঘাত সমীকরণের মতো থাকে, যেখানে হচ্ছে এক্স আর এক্স স্কোয়ারের পার্টটা আছে, তো এক্স স্কোয়ারের পার্টটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং টু এক্সটা হচ্ছে মানে হচ্ছে এক্সের সাথে যেই সহগটা থাকবে ওইটা হচ্ছে আমাদের পজিটিভ, দেন আমাদের অ্যান্সার আসবে সাইন ইনভার্স এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ। তো যেমন এইখানে যে ডিএক্স আছে, তো এইখানে জিনিসটা দেখো, এখানে এক্স স্কোয়ার এটা কি মাইনাস আকারে আছে আর এখানে কি এক্সের সাথে সহগ আছে, তো আমরা এক্সের সহগটাকে ভেঙে টু ইন্টু আকারে লিখবো, কারণ হচ্ছে আমাদের একটা টু থাকা লাগবে, দেন পরে যেইটা থাকবে যে সংখ্যাটা ওকে আমরা এ ধরবো, তাই তো যার কারণে হচ্ছে আমরা এখানে টু কমন নিয়ে এইটাকে থ্রি বাই টু করছি যাতে আমরা এটাকে এ ধরতে পারি। তাহলে এটার অ্যান্সার কি হবে, যে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ, তো হচ্ছে এক্স আর এখানে এটা কি হবে থ্রি বাই টু, এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আর যদি আমরা দেখি আমাদের ইন্টিগ্রেশনে এমন কিছু থাকে যেটা ই টু দি পাওয়ার এ এক্স আবার ই এর জিনিসপাতি আছে সাথে হচ্ছে আমাদের সাইন গুণ আকারে আছে,
তখন আমাদের অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স, মানে হচ্ছে এই ই এর এক্স এর সহগ স্কোয়ার প্লাস সাইনের ভিতরে যে এক্স আছে তার সহগের স্কোয়ার ইনটু ইনটু হচ্ছে ই, মানে হচ্ছে আমরা জাস্ট ই কে ই টু দি পাওয়ার এক্স কে ই এক্স এর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, এ পাবো, এ ইনটু আমাদের এখানে সাইন যে পার্টটা আছে ওর মতো থেকে যাবে মাইনাস আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো এইটা এখানে লিখবো। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি এই সূত্রটা, তো এই সূত্রটা একটু মনে রাখবা, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে লিখে ফেলতে পারবো। যেমন হচ্ছে এটা একটা এক্সাম্পল দেখি যে ই টু দি পাওয়ার সাইন টু এক্স ডি এক্স, তো এইখানে হচ্ছে আমাদের এক্স এর এর মানটা কত ওয়ান, যার কারণে হচ্ছে আমাদের ওয়ান স্কোয়ার হয়েছে আর এখানে টু, এখানে হচ্ছে আমাদের সি এর কোনো পার্ট নেই কারণ এক্স এর সাথে কোনো আমাদের ধ্রুবক পার্ট নেই, তো যার কারণে আমরা টু স্কোয়ার দিছি আর ই টু দি পাওয়ার এক্স সামনে বসছে, দেন হচ্ছে আমাদের যেটা সূত্র ছিল ওই অনুযায়ী আমরা বসাইছি যে এ ওয়ান আর হচ্ছে বি সাইনের পার্টটা যেমন আছে তেমন বসবে মাইনাস এই সাইনের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা যেইটা পাই ওইটা। ওকে, তারপরে এখন এখানে যদি হচ্ছে তোমার কস থাকতো তাইলেও হচ্ছে তোমার সেম, জাস্ট হচ্ছে আমাদের সাইনের বদলে কি কস বসতো আর এখানে কসকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই সাইন পাই, যার কারণে এখানে প্লাস সাইন বসছে। ঠিক আছে, তো এই জিনিসটা আগের মতো যে এখানে এর পাওয়ার কত টু, টু স্কোয়ার প্লাস হচ্ছে এখানে ওর পাওয়ার থ্রি, আর এই জিনিসটা এই এক্সটাকে ডিফারেন্সিয়েশন করলে যেইটা পাবো ওই মান, আর কস ওর মতো করে বসে যাবে প্লাস এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে যেইটা পাবো ওই মানটা। ওকে, দেন আমাদের এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় অনেক আসে যে জিরো থেকে পাই বাই টু এর মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি সাইন এন টু দি পাওয়ার ডি এক্স কে, তখন আমাদের অ্যান্সারটা হবে এই রকম। দেখো উপরে এখানে এন কিন্তু বীজ সংখ্যা, উপরে হচ্ছে এন মাইনাস ওয়ান, মানে এন এর মান উপরে জোর সংখ্যাগুলো বসবে, দেখো এন মাইনাস ওয়ান তারপরে হচ্ছে এন মাইনাস থ্রি এরকম করে করে যাবে কত পর্যন্ত টু পর্যন্ত, আর নিচে বসবে বীজ সংখ্যাগুলো এন এন মাইনাস টু এরকম করে যাবে, তো যার কারণে আমাদের যদি এই এনটা বিজোড় হয় তখন হচ্ছে আমরা উপরে কি বসাবো জোর সংখ্যা, তো জোর সংখ্যা হইতে হলে কত হবে ফাইভ মাইনাস ওয়ান তারপরে ফাইভ মাইনাস টু, আর নিচে কি বসাবো বিজোড় সংখ্যা কত, মানে একদম লাস্টে ওয়ান পর্যন্ত, তো ফাইভ ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস ফোর, ফাইভ মাইনাস ফোর মানে কত ওয়ান, যার কারণে যে এটা এটা করে হচ্ছে আমরা অ্যান্সার পাইছি এইট বাই ফিফটিন। আচ্ছা, তারপর এখন যদি এন জোর হয়, এন জোর হইলে দেখো জিনিসটা উল্টে যাবে সেম আগের মতো, কিন্তু এইখানে দেখো উপরে আসবে বিজোড় সংখ্যাগুলো আর নিচে আসবে জোড় সংখ্যাগুলো, আর এইখানে এন জোর হইলে আমাদের কি পাই বাই টু দিয়ে গুণ দিতে হবে, কিন্তু এন যদি বিজোড় হইতো তবে তাহলে আমাদের দেখো পাই বাই টু দিয়ে কিন্তু গুণ দেওয়া লাগতেছে না, ও এন জোর হওয়ার কারণে আমাদের পাই বাই টু দিয়ে গুণ দেওয়া লাগতেছে, তো এইখানে দেখো আমরা জিরো থেকে পাই বাই টুর মধ্যে ইন্টিগ্রেশন করলাম সাইনকে, যেখানে এন এর পাওয়ার কত সিক্স যেটা কি জোর সংখ্যা, তো এইটা জোর হইলে আমাদের উপরে কি বসবে বিজোড়, মানে ওর পাওয়ার যেটা হবে ওর পাওয়ার যদি জোর হয় উপরে বিজোড় বসবে আর নিচে জোড়, আর ওর পাওয়ার যদি বিজোড় হইতো উপরে জোর বসতো নিচে বিজোড়, আর ওর পাওয়ারটা জোর হওয়ার কারণে আমাদের এখানে পাই বাই টু দিয়ে গুণ দেওয়া লাগছে, তো যার কারণে হচ্ছে আমরা সিক্স মাইনাস ওয়ান এরকম করে যাব, আর নিচে হচ্ছে তোমার কত যেহেতু নিচে জোর সংখ্যা হইতে হবে তো এন এর মান আর এন থেকে দুই বিয়োগ করে যাবো, দেন হচ্ছে আমরা যেটা অ্যান্সার পাইছি ওইটা। তো এইটুকুই যে এইটাই মোটামুটি হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের সব শর্টকাট ফর্মুলা কভার হয়ে যাবে।